ईद मुबारक, ईद मुबारक, ईद मुबारक। अस्सलाम वालेकुम, ईद मुबारक सबाई। आज के रोजाटा शेष हलो, कल के ईद। কিভাবে যে রোজাগুলো চলে গেল আলহামদুলিল্লাহ, মানে বুঝতেই পারিনি। আর অস্ট্রেলিয়ায় এই প্রথম আমার রোজা, সো এখানে টাইমগুলো খুবই কম, সো বুঝতেই পারিনি কীভাবে কীভাবে চলে গেল। তো যাই হোক, কালকে ঈদ আর চাঁদ রাত, তার মানে আজকে আজকে আমরা কীভাবে চাঁদ রাতটা করি তোমাদের সাথে আজকে সেই ব্লগটাই শেয়ার করব। আর এখন আমরা রোজা ভাঙিনি, সো আমরা রোজা ভাঙবো। রোজা ভাঙার পর যখন চাঁদ উঠবে কালকে, তাই আগেই তোমাদেরকে অগ্রিম ঈদ মোবারক দিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। মেঘলা মেঘলা দিন, প্রত্যেক ঈদের আগের দিন মনে হয় এমন বৃষ্টি বৃষ্টি লাগে। তো ওখানে কিন্তু মাস্ট বি বৃষ্টি হবেই। আর অলরেডি আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে, আমরা জানি না কখন পৌঁছাবো। আবির গাড়ি বের করছে। তো যাই হোক, ওয়েদার খুবই সুন্দর, ঠান্ডা ঠান্ডা, সারাদিন শীতের জামা কাপড় পরে থাকতে হয়। আমরা এখন একটু কেনাকাটা করছি ঈদের জন্য, বিফ বাসায় ওগুলাই তো শেষ হয়নি। তো দেখি, এখনো বাবুর আসে নাই, আজান দিয়ে দিছে, ওরা আসলে ইফতার করবো। এটা একটা হালাল দোকান, সবজি সবই আছে এখানে। এই মেহেদিটা কিনলাম, পেনার কিনলাম, সব কিনি। সারপ্রাইজ। দেখো কে আসছে, দেখো আয়ানা কি সুন্দর গিফট পাইছে। এই মাদার্স ডে তে গিফট পাইছে, কারণ ভাইয়া ছোট মা। আমিকে বলছে শিখে নাও, তোমাকেও দিতে হবে। সবাই খুব মজা করছে খাচ্ছে। আর এদিকে আমার পাকোড়া আর বেগুনি। তুমি খাবা, তুমি খাবো, কোনটা খাবা? এনা আল্লাহ হাফেজ। আমরা এখন চলে এসেছি পাঞ্জাবি দেখতে, জুনায়েদ জামশেদ, জামশেদ ঈদের ড্রেস। কি কালার নিবে বলছে, পাঞ্জাবি, এত ভিড়, বিয়ে শাদী করছে, লেডিস কুর্তি।
ড্রেস আমাদের কিনা হয়েছে, বাট ওই কালেকশনগুলো খুবই সুন্দর। সবিনের ড্রেস তার হাতে, আপনার আর আমার কালার সেম, হ্যাঁ এই জন্য কি যে বি আমার কথা হুন্ডা পুলি আজকে পাগল হয়ে গেছে। ঈদের মার্কেটে এসে কেমন লাগতেছে? কেমন ভালো লাগতেছে? ঈদ মোবারক। ঈদ মোবারক না লেখা থাকে ঈদের ভাব আসে, আর আমাদের তেমন কোনো প্ল্যান নেই, কারণ দাওয়াতের উপরেই থাকবো, আবার অফিসও থাকবে। সো দেখি আপনাদের সাথে যতটুকু পারি ব্লগ শেয়ার করব, বাট আজকে ব্লগটা চাঁদ দাতের ব্লগ। সো এটি ঈদ মোবারক, এটাকে এখন এই যে আমাদের ছোট্ট বাসার এই দেয়ালটাতে ঝুলাবো, দেখি কেমন লাগে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। খুশি ঈদ যে? অবশ্যই। এই যে আমাদের চাঁদ রাতের ঈদ মোবারক, আমরা যতটুকু পেরেছি সাজালাম আমাদের এই ছোট্ট বাসাটাকে। আর এখন একটু সবাই আসবে, আড্ডা দিব, গল্প করব, তাই একটু ক্লিন হচ্ছে, আবির ক্লিন করছে। এই এই ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া বলে বার্থডে এই যে ঈদ মোবারক লাগাইছি আপনাদের জন্য, তুই নাকি দাওয়াত দিয়ে ধর ফোন ধরস না, কি বলছে? ঈদ মোবারক।